শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে আপনার সুস্থ থাকতে হবে। তো এই শরীরের দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটা সুস্থ রাখতে হলে আমেরিকান সেনাবাহিনীর মতো স্ট্রং রাখতে হলে, মজবুত রাখতে হলে আমাদেরকে কিছু অভ্যাস মেনটেন করতে হবে। এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে লাইফস্টাইল মানে কি, কিছু অভ্যাস আমার জীবনযাপনে প্লাস করা, অ্যাড করা, আর কিছু অভ্যাস আমার জীবনযাপন থেকে বাদ দেওয়া। এই যে একটা নতুন লাইফস্টাইল তৈরি করা, এই লাইফস্টাইলে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, এবং এই লাইফস্টাইলের মধ্যেই আছে আপনার দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটা স্ট্রং করা। সেটার জন্য আমি যে জিনিসগুলো বলি, ছয়টা অভ্যাসের কথা বলি। ফার্স্ট অভ্যাস হলো ওটি, অক্সিজেন থেরাপি বা ব্রিদিং এক্সারসাইজ। সারা ওয়ার্ল্ডে এটার নাম দিছে ব্রিদিং এক্সারসাইজ। এটার মূল আদি উৎপত্তি ভারতে, এটার ভারতীয় নাম হলো প্রাণায়াম। প্রাণায়াম হলো প্রাণের খাদ্য, প্রাণের আহার কথা বলা হয়েছে, এই জন্য এটাকে প্রাণায়াম নাম দিয়েছে। এটা ইংলিশটার নাম দিয়েছে ব্রিদিং এক্সারসাইজ, আমি এটার নাম দিয়েছি ওটি, অক্সিজেন থেরাপি, সহজভাবে আমার বোঝানোর জন্য। অক্সিজেন থেরাপি ফার্স্ট অভ্যাস, এটাই আমি আপনাদের কাছে করাবো, এবং এটাই আমি আপনাদের মেন অভ্যাসে। হার্টের রোগীদের জন্য এই ব্রিদিং, এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এগুলো যদি কেউ করেন, আপনাদের আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনারা যদি এই এখানকার যে লাইফস্টাইল, যে খাবার দাবারের যে লাইফস্টাইল বলা হয়, এই লাইফস্টাইল, এই খাবারের এই লাইফস্টাইল যদি মেনটেন করেন, আর প্রতিদিন আধা ঘন্টা যদি ঘরে বসে এইভাবে বসে ব্যায়াম, এই ব্রিদিং এক্সারসাইজটা করেন, আমি স্ট্যাম্পে লিখে দেব আপনাদের হার্ট অ্যাটাক কোনোদিন হবে না। আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি রিং করানো হয়েছে, রিং করাইছে, এরকম 5-7 বছর হয়ে গেছে। সাধারণত রিং করানোর পরে 2-3 বছর পরে আবার ডাবল রিং করাইতে হয়, নতুবা আরো অন্যান্য অপারেশন করতে হয়। কিন্তু এরকম রোগী আছে যে আমার কাছে, যে আর কোনোদিন হার্টের সমস্যা যে ওনার আছে এটা কোনোদিন মনেই হয়নি, 5-7 বছর হয়ে গেছে। এগুলো আমার অভিজ্ঞতা, আমি প্র্যাকটিক্যালি মাঠে গবেষণা করতেছি এগুলো নিয়ে বহু বছর ধরে। আমি এটা আপনাদেরকে বলতেছি, আপনাদেরকে আমি জাস্ট, আমার ক্লাসগুলোতে আপনারা উপস্থিত থাকবেন একটু করে প্রতিদিন, আমি আপনাদেরকে কিছু নলেজ দেব আর কিছু ট্রেনিং দিয়ে দেব, প্রশিক্ষণ দিয়ে দেব। এগুলো আপনাকে, আপনারা এখানে সারা জীবন আসে করতে হবে না, আমার মতন আর ওস্তাদেরও দরকার হবে না, আপনারা নিজে নিজেই বাসায় করতে পারবেন যদি শিখে নেন। তো অভ্যাসগুলোর মধ্যে প্রথম অভ্যাস হলো ব্রিদিং এক্সারসাইজ, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম।